অলরেডি 4:10 বেজে গেছে, বেরোনোর কথা ছিল 3:30, তাহলে কোথাও বেরোতে গেলে একটু দেরি হয়েই যাবে। আমার তো ভালো ঘুমই হয়নি, বাইক পুরো রেডি, সব বাঁধা টাধা কমপ্লিট, আমি নিচ্ছি দাঁড়াও, ট্যাঙ্কটা মারতে হবে। কিলোমিটার করে নিয়েছি 0, এখন ইকো পার্কে পাই দিয়ে যাচ্ছি। আর এখন বাজে 4:56, মানে প্রায় 5টা বাজতে যায়, 12টার মধ্যে আমাদের ওখানে পৌঁছাতে পারলে ভালো হয়। গুগল দেখা যাচ্ছে 6:51, মানে প্রায় 7 ঘন্টা, মানে প্রায় 12টাই বাজবে। তবু আমরা রাস্তায় একটু দেরি করবো, খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেবো, ও দেখা যাক কটা বাজে, কারণ 12টায় হোটেলের চেকিং আছে, হোটেল বুক করা আছে, আগে থেকে অনলাইন হোটেল বুক করে নিয়েছি। আর আস্তে আস্তে সকাল হচ্ছে, বেশ ভালো লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, আর গাড়িটাও বেশ ভালো পারফরমেন্স দিচ্ছে। কাল রাত্রে চেনটা লুপ করে নিয়েছি, মোটামুটি সব কিছু ঠিক আছে। এবার এগিয়ে যাই, চলে এসেছি বেলঘরি এক্সপ্রেসওয়ে, এখানে একটু চা খাবো, একটু চা না খেলে আর হবে না, চা খেয়ে তারপর বেরাবো। এখানটায় দাঁড়াই, চায়ের দোকানগুলো খোলা আছে, চা খাওয়া হয়ে গেল, চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম, ডাইরেক্ট কোলাঘাট গিয়ে দাঁড়াবো। তার আগে আর দাঁড়াবো না, সকালবেলা ফাঁকা রাস্তা, একটু ট্রেনে বেরিয়ে যেতে হবে, আর ভালোও লাগছে, বেশ ওয়েদারটাও ভালো আছে। বিবেকানন্দ ব্রিজ পার হচ্ছি, এখানে আসলেই যেন মনে হয় সকালবেলা একটু বাইক রেখে দৌড়ে নিই, কারণ বাঁ সাইডটা এই রাস্তার ফুটপাথটা খুব সুন্দর লাগে, এখানে সবাই হাঁটে দৌড়ায়ও সকালবেলা, তো খুব ইচ্ছা করে কিন্তু সম্ভব হয়ে ওঠে না। আমরা ধরবো মুম্বাই রোড, মানে খড়গপুর বাঁদিকে সোজা গেলে দিল্লি রোড, যখন পুরুলিয়া গেছিলাম তখন দিল্লি রোড হয়ে গেছিলাম, বর্ধমান দুর্গাপুর এইদিকে, এইদিকে খড়গপুর, আমরা খড়গপুর রোড ধরছি। মানে এইবারই তো বেরাতে, ও বাবা স্প্লেন্ডার, পাই দিয়ে স্প্লেন্ডার বেরিয়ে যাচ্ছে, কিন্তু আওয়াজ শুনে মনে হচ্ছে হায়াবুসা যাচ্ছে কিংবা নিনজা যাচ্ছে। গরমে রাইডিং করা সত্যিই খুব কষ্ট। বাও স্প্লেন্ডার কোথায় চলে যাচ্ছে, ভালোই টান দিচ্ছে স্প্লেন্ডার। আমরা কি স্প্লেন্ডার নিয়ে রাইডিংয়ে বেরোবো নাকি এবার থেকে? দেখ 115 কিলোমিটার এখান থেকে খড়গপুর, কোলাঘাট 55, তো আমরা কোলাঘাটে গিয়েই দাঁড়াবো ডাইরেক্ট। চলো, এখন বাজে 5:35, দেখি কতক্ষণ লাগে কোলাঘাট যেতে। চলে এলাম প্রথম টোল গেট, যদিও বাইকের টোল লাগে না, বাইক নিয়ে সাইড দিয়ে যাওয়ার জন্য লেন আছে আলাদা, এই যে একদম লেফট সাইডে বাইক নিয়ে যাওয়ার জন্য। চলে এসেছি কোলাঘাট, তো কোলাঘাটের এখানে আমরা দাঁড়ালাম না, এখন বাজে 6:20, এইদিকে চলে গেছে দীঘা, আমরা চলে যাচ্ছি খড়গপুরের দিকে, এইদিকে হলদিয়া আর দীঘা। কোলাঘাটে দাঁড়ানোর এখনও খিদে পাইনি, আর এখন তেমন হোটেলও খুব একটা খুলিনি, আছে কিন্তু এখন খেতে ইচ্ছা করছে না, একটু পরেই খাবো। তো দেখি আর একটু এগিয়ে যাই, মোটামুটি 7:30-7:40 দিকে আমরা খেতে চাইছি, তো একেবারে দাঁড়াবো, তো দেখা যাক, ওয়েদারটা ভালো আছে বলে চাইছি যে যতটা সম্ভব আমরা এগিয়ে যেতে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। এখন আমরা দাঁড়িয়ে আছি খড়গপুরে, আর আমরা অটোমেটিক চলে এসেছি 152 কিলোমিটার রাস্তা, এখন আমাদের যেতে হবে 220 কিলোমিটার রাস্তা। তো কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই তোমরা বুঝে গেছো, টাইটেল থেকে বুঝে গেছো। হ্যাঁ, আমরা উড়িষ্যার কিয়নঝড় যাচ্ছি আজকে, তো অনেক কষ্ট করে একটা হোটেল পেলাম, সেখানে একটু ব্রেকফাস্ট করে নিয়েছি, কারণ কিছু করার নেই, প্রায় 8:00 বেজে গেছে, 7:54 বাজে এখন, তো ব্রেকফাস্ট করতেই হবে। তো এখন বেরিয়ে যাবো ডাইরেক্ট, ওখানে আমাদের হোটেল বুক করা আছে, তো সেখানে গিয়ে উঠবো। তো চলো দেখা যাক কতক্ষণ লাগে আর 220 কিলোমিটার যেতে। 152 কিলোমিটার বেশিক্ষণ লাগেনি, কারণ রাস্তা পুরো ফাঁকা আর খুব সুন্দর রাস্তা, একদমই বেশিক্ষণ লাগেনি, খুব সুন্দর এসেছি। এবার বাকি রাস্তাটা যাওয়ার পালা, ওখানে গিয়ে অনেক ভালো ভালো জায়গা দেখবো। কারণ তুমি কিছু বলো, আমি খুব বলবো আসলে, বলতে বলতে বলতেই থাকে, বলো বলো ওই জন্য আমার সুযোগটা একটু পরে আসি অ্যাকচুয়ালি। তো রাস্তা কিন্তু দুর্ধর্ষ, মানে যারা আসতে যাও বাইক নিয়ে স্কুটি নিয়ে আর যে কোনোভাবে আসতে পারো, ব্যাপক রাস্তা, আমরা মানে কি বলবো, মানে এত ভালো রাইড আমরা করিনি অনেকদিন পর, এত দারুণ একটা রাইড করলাম। আর অ্যাকচুয়ালি ওড়িশা মানে তো জঙ্গল পুরোটা কম্বাইন্ড আর কি, সমুদ্র তারপরে তোমার ঝর্ণা পুরোটাই কম্বাইন্ড। সমুদ্র সাইডে এবার যাচ্ছি না, এবার আমরা পাহাড় আর জঙ্গল মানে ওয়াটারফল সাইডে যাচ্ছি, তো চলো দেখা যাক সঙ্গে থাকো। বললাম আমরা আর 220 কিলোমিটারের জার্নি, কিন্তু 152 কিলোমিটার এসেছি, আমাদের মনেই হয়নি এত সুন্দর রাস্তা। মানে অন্য অন্য রাস্তা হলে, যেমন মৌসুমি আইসল্যান্ডে গিয়েছিলাম, 164 কিলোমিটার রাস্তা, তা পুরো 5-6 ঘন্টা লেগে গেছিলো, আর কত মানে জার্নি মনে হচ্ছিলো, কিন্তু এটা কোনো মনেই হয়নি। দেখি আর 220 কিলোমিটার কেমন হয়। তবে কিয়নঝড়টা একদম সোজা, মানে কোনো ছোট রাস্তা দিয়ে যেতে হবে না, পুরো মেন রোড দিয়ে হাইওয়ে দিয়েই। তো চলো, কি দারুণ রাস্তা একবার দেখো, পুরো মানে
কিচ্ছু নেই, গাড়ি ফাড়ি কিচ্ছু নেই, একদম ক্লিন রোড। ঢুকে গেছি, 3 কিলোমিটার হয়েছে ঝাড়খণ্ডে ঢুকেছি। ঢুকে একটা রিলায়েন্সের পাম্প পেয়েছি, সেখান থেকে তেল নিয়ে নিয়েছি। তো এখানে তেলের দাম অনেক কম ঝাড়খণ্ডে, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে 105 টাকা রিলায়েন্সের তেলের দাম, আর যে রিলায়েন্সের তেলের দাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে 115 টাকা, তো 10 টাকা বেশি। এক্সট্রা প্রিমিয়ামের দাম আমাদের ওখানে 113 টাকা 114 টাকা, তো সেই এক্সট্রা প্রিমিয়ামের দাম এখানে 104 টাকা 105 টাকা, আর নর্মাল পেট্রোল আমাদের ওখানে 106 টাকা, সেটা এখানে 100 টাকার মধ্যে ঝাড়খণ্ডে। তো ওই জন্য আমি বেঙ্গল থেকে নিয়ে নিয়ে ভাবলাম ঝাড়খণ্ডে গিয়ে দেখবো যে এটার দাম কী আছে। তো 3 কিলোমিটার হলো, আমি ঝাড়খণ্ডে ঢুকলাম। পুরো 8 কিলোমিটার থেকে ইউটার্ন নিয়ে আসলাম, 8 কিলোমিটার একটা রাস্তা ভুলের জন্য আমাদের 8 কিলোমিটার ঘুরে আসতে হলো। তো তোমরা এগুলো খেয়াল রাখবে যখন আসবে, অবশ্যই মানে ম্যাপ দেখে গুগল ম্যাপে ঠিক করে আসবে। তো লেফট সাইডে উড়িষ্যার দিকে যাওয়ার ছিল, সেটা না গিয়ে আমরা জামশেদপুরের দিকে বেরিয়ে গেছিলাম। তো তার জন্য 8 কিলোমিটার থেকে ইউটার্ন নিতে হয়েছিল, মাঝখানে আর কোনো রকম কোনো ইউটার্ন নেওয়ার জায়গা ছিল না। তো আমার কিছু করার নেই, আমরা একটা ব্রিজের তলা দিয়ে ইউটার্ন নিয়ে আবার যাচ্ছি। দারুণ ভিউ লাগছে রাস্তার, পুরো সিনারির মতো লাগছে, মনে হচ্ছে যেন এই ক্যালেন্ডারে যেমন ছবি থাকতো আগে ছোটোবেলায় দেখতাম, পুরো সেরকম ছবির মতো লাগছে। আর সবথেকে বড় কথা, আজকে আমাদের সাথ দিয়েছে আকাশটা, একদম ধরে আছে, একদমই কোনো রকম বৃষ্টি পায়নি। তো আর 138 কিলোমিটার দেখা যাক, এর মধ্যে আশা করি বৃষ্টি পাবো না, কারণ আকাশ পরিষ্কার আছে, আরও ভালোই হবে। ডবল লেন শেষ, সিঙ্গেল লেন শুরু, এবারে মনে হচ্ছে আমাদের পাহাড়ের ওপরে উঠতে হবে। দেখা যাক আমার পাহাড়ি রাস্তা কিনা। হ্যাঁ, পাহাড়ি তো রাস্তা নাকি, পুরুলিয়া অযোধ্যার মতো আমার আবার পাহাড়ের রাস্তায় উঠবো। দেখা যাক এই পাহাড়ি রাস্তাটা কেমন। দুয়াশিনী মন্দির, এই যে ডান দিকে দুয়াশিনী মন্দির, আমরা দুয়াশিনী মন্দিরে গেলাম না, এই যে প্রচুর হনুমান, বা এই যে হনুমান সব বসে আছে দুয়াশিনী মন্দিরে, এখানে ছোটো ছোটো সব হনুমান, এইসব বাচ্চা বাচ্চা হনুমান, না না ওই যে অনেক হনুমান ছোটো ছোটো বসে আছে, একটা বাচ্চা হনুমান কী খাচ্ছে বসে বসে। চলো, এই যে দুয়াশিনী মন্দির, তোমরা চাইলে এখানেও দাঁড়াতে পারো একটু, তো আমরা আর বেশিক্ষণ এখানে দাঁড়াচ্ছি না। তো এখানে দেখার মতো একটা আছে যে এখানে অনেক ছোটো ছোটো হনুমান আছে, এগুলো বেশ দেখতে ভালো লাগছে, সবাই বিস্কুট টিস্কুট দিচ্ছে। এই একটা, এটা অনেকগুলো, সব কোলে বাচ্চা। এরা ছুটে গায়ের দিকে আসে, বেশ ভালো। কিন্তু কিছু খাবার দিতে হবে, তাহলে দেখি কিছু দেওয়া যায় কেদের। এ সাইড দিয়ে ঝর্নার জল যাচ্ছে, একটা পাহাড়ি ঝর্নার জল মন্দিরের পিছন দিয়ে। পাহাড়ের ওপরে রাস্তাটা বেশ খারাপ, আর একটু সাবধানেই যাওয়া আসা করতে হবে এই রাস্তা দিয়ে। বড় বড় ট্র্যাক যাচ্ছে, কিন্তু রাস্তাও খুব খারাপ, ওভারটেক করতে গেলে সাবধানে ওভারটেক করতে হবে। এই রাস্তাটা পার হতে ট্র্যাকগুলোর খুব কষ্ট, তাই না? দুর্দান্ত লাগছে এই সাইডটা, বলো। মানে পাহাড়ের ওপরে কিছু কিছু জায়গায় রৌদ্র পড়েছে, কিছু কিছু জায়গায় রৌদ্র পড়েনি, একটা অন্যরকম দেখতে লাগছে, উঁচু নিচু এরকম সব পাহাড়। ও সত্যি কি অসাধারণ ভিউ। এই যে চলে এসেছি হোটেল প্রিন্স, হোটেলটা বেশ বড় দেখি। হ্যাঁ, এই যে হোটেল প্রিন্স, এই হোটেলটাতে চেক ইন করলাম। এবার রুমগুলো কেমন সেটা একটু দেখি, বাইকটা ভিতরে ঢুকে দিই আগে। বাড়ি থেকে দেখে বেশ বড়ই হোটেল লাগছে, দেখা যাক ভিতরে ঢুকি। তো এই হচ্ছে রুম, এই যে রুমের মধ্যে একটা পুরনো টিভি আছে যা আমরা দেখবো না, আর যা চলবে না মনে হয় চলবেও না। আর এই যে বেড, আর এই সাইডে একটা ছোটো টেবিল আছে, দুটো চেয়ার আছে, ছোটো ঘর, খুব একটা বড় না। এখানে আয়না আছে, এখানে একটা
আলমারি মতো আছে, আর এই বাথরুম, বাথরুমের কোমোড নেই, নর্মাল বাথরুম, আর বেসিন আছে, ব্যাস এই হচ্ছে রুম। তো 900 টাকার মধ্যে মোটামুটি খারাপ না, কিন্তু আর একটু বড় হলে ভালো হতো রুমটা, এই আর কি। তো এই হচ্ছে রুমের কন্ডিশন, আর এখন তো প্রায় 2 বেজে গেছে, এবার আমরা লাঞ্চ করব। তো লাঞ্চ করার পরে ছানা ঘাগরা বড়া ঘাগরা এগুলো তো যাবো, তো সেগুলো দেখতে থাকো। তো এই ব্লগটাই এখানে শেষ করছি, আর বেশি বাড়াচ্ছি না। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই থামস আপ, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ব্লগে, ভালো থেকো, বাই।